It is a shell. Petrol oil. Petrol and gasoline engine. Petrol oil. Petrol oil বুঝছ? Petrol oil. মানে যেখানে ফ্লাক থাকে। আচ্ছা। এগুলো হচ্ছে petrol oil. আচ্ছা। মানে petrol oil গাড়ি। এগুলাতে শেল মানে এগুলো থাকে। এটা লাগে। বাংলাতে কথা বলতে না। এটা লাগে। এটা হচ্ছে লিটার ইয়া ডিজেল। বড় গাড়ি লাগে। ঠিক আছে? 4 লিটারে 5 লিটারে 25 টা আছে। 47 লিটার খাবে বড় একর বড়গুলোতে। সামান্য বেশি বড়টাই। এবারে দেখেন 7 লিটার এই 7 টন গাড়ি। তারপরে এটা মানে ভিসকোসিটি বেশি মানে ঘনত্ব বেশি এটা থাকে কত গিয়ারে আচ্ছা আর জিয়া 140 এটা হবে 140 এটা হবে ডিফারেনশিয়াল হ্যাঁ ডিফারেনশিয়াল আচ্ছা তারপরে ইয়ে তো কোলেন্ট না ইয়ে ঠিক আছে ইয়ে রেডিয়েটর কোলেন্ট এটা হচ্ছে টয়োটা কোলেন্ট টয়োটা কোলেন্ট হ্যাঁ টয়োটা কুলেন্ট আচ্ছা তারপর আরো আছে তো এটা এটা লেক্সাস 10000 দিয়ে 10000 না হ্যাঁ পেট্রোল অয়েল পেট্রোল অয়েল এই ডিজেল এর তাতে দেখাই ইঞ্জিন ডিজেল এর কথা শেল বিপি বিপি তাহলে আর কি কোন একবার কম দাম আছে হ্যাঁ এটা তো জরুরি না আর লাইট রাখি অনেক মিষ্টি এটা সম্রাট সম্রাট এটা হলো পেট্রোল অয়েল পেট্রোল অয়েল একই আর হস্তা দিয়া ওই ওই সম্রাট পর্দা গুণ আছে 4 লিটারের গুণ না এটা হচ্ছে নাকি 2050 টয়োটা 5000 কিলোমিটার 2050 এর তো সে ভিসকোসিটি তারপর হিয়েন্সে বুঝি জানালি নাকি ইয়ে হলো ইয়ে এটা এই ইয়ে ইয়ে সম্রাট আচ্ছা এটা আছে নাকি এটা আছে নাকি এগুন তো এগুন তো তো হয় না সুপার না 2000 নাকি হ্যাঁ 2000 এলফিন আর এলফিন করে এলফিন আর কি তারপরে আরো আছে অয়েল কি কমে মোবিল এটা এটা কত আছে এটা 10 টু 50 40 10 40 কত 4000 কিলোমিটার 10000 কিলোমিটার 4000 কোন ড্রাইভার 10000 হ্যাঁ আচ্ছা 10000 গিয়া কালারটা কেমন কি ভাই এটা ব্যাটারি খালি ব্যাটারি খালি না তারপরে আর বাকি রয়েছে আচ্ছা এক গাড়িতে যেমন মনে করেন নিসান কোম্পানি হলে নিসানের ইয়ে ইউজ করতে হবে তারপরে রাখছি যখন যারা দিয়ে দিত স্যার এই লেগে রাখছি এটা মোবাইল তাহলে এটা এটা কল লিটার 2050 তাহলে 5000 10W30 তাহলে কুদ্র ছিল এটা তো দেখো দাম 10W30 10000 এসি ডিলকো ইঞ্জিন অয়েল আচ্ছা
তারপরে এটা হচ্ছে ব্রেক অয়েল না রেডিয়েটর ফ্ল্যাশ লেখা আছে হ্যাঁ মানে রেডিয়েটর মল ড্রয়া থাকে তোমরা দিবে লাইট ইউজ করো আর কেন দিবে সারি দিবে কতক্ষণ সারাবি ডিজেল ডিজেল অয়েল চলে না হয়তো মার্কেট নেই নাকি বিসি আছে হ্যাঁ ফ্ল্যাশিং এ দিলাম না ফ্ল্যাশিং ফ্ল্যাশিং ওই ফ্ল্যাশিং ফ্ল্যাশিং মানে এটা ফ্ল্যাশিং ফ্ল্যাশিং অয়েল কাম কি ইঞ্জিন ফ্ল্যাশিং অয়েল তার মানে হিও কি রেডিটার তে না ইঞ্জিন কি ইঞ্জিন তে ইঞ্জিন হ্যাঁ অয়েল সার দি ফিল্ড খুলতে দিন অয়েল সার দি নিয়ে তো দিবি তোর আঙুল অটোমেটিক গিয়ার ইয়ে আছে অটোমেটিক গিয়ার তো তোর পাওয়ারও চলবো আবার কিছু কিছু গাড়ি আছে ডাইরেক্ট গিয়ার আলোয় ফিটিং করা পাওয়ার দুনো চলবো এটা কি এসএম পাওয়ার আচ্ছা বাকি রয়েছে বিফি অয়েল বিফি অয়েল এটা কোলেন আচ্ছা এটা হলো বিফির কোলেন উল্টা ঘুরা এদিকে না অবশ্যই এটা তার মানে অটোমেটিক এর লাইন এই অটোমেটিক ট্রান্সমিশন ফিল্ড সেম সেম এটা ইয়া লাই ভালো একটা ভালো গাড়ি লাগে মানে যদি ওকালা আনে ওকালা আনলে গুণ হতো না ওকালা আনলে টয়টা বা যে কোম্পানি গাড়ি ওই কোম্পানি দিব ওকালা দিব তারপর এটা ডিজেল হ্যাঁ ক্যাস্ট্রল এখানে লেখা আছে এই 2050 তাহলে 5000 ডিজেল অয়েল ডিজেল অয়েল হ্যাঁ এটা 5000 এই সেম সেম এর তোমার জন্য তার মানে ছোট গাড়ি 1 লিটারই কে না 5 লিটার 5 লিটারই কে এটা স্যার এই যে আমরা বড় গেল বড় বড় এই যে বার তো এই বিস্কো 2000 এই বিস্কো 2000 হাই কোয়ালিটি 2050 হাই কোয়ালিটি মডেল এরকম ছোট কই এখন স্যার এই 2050 ঠিক আছে এফিএস লেখা আছে প্লেন 5000 গেল ঠিক আছে ওই যে বারবো $10,000 একবার ফাটলা দে ইয়ে ঢুকার কারণে